সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। শান্তি মতো খাবে সেটারও কোনো উপায় নেই। এমন ভাবে ফেল ফেল করে তাকিয়ে থাকবে যেন জীবনেও মাছের মাথা চোখেই দেখেনি। আর যদি কিছু বলি তাহলে চোখ দিয়ে এমন ভাবে পানি বেরোবে যেন বন্যার সময় ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে। এত অভিনয় কি করে পারে এরকম একটা বুড়ো মানুষ? আস্তে বাবা, শুনতে পাবো তো না বেটা? খেতে বসে মাকে জ্বালাবে না কিন্তু। দাদু ভাই। কি দাদু ভাই? আমাকে মাছের কাঁটাটা বেচে দিবা। ঠিক আছে, আমি তোমাকে সুন্দর করে মাছের কাঁটা বেচে দিচ্ছি, তুমি আরাম করে খাওয়া। ভাত দিয়ে সাথে দাদু ভাই, আমরা আজকে বিকেলে কি করবো মনে আছে? ঘুরতে যাব। তুমি এখন খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে একটা ঘুম দিবে, ঘুম থেকে উঠে তারপরে আমরা বেড়াতে যাবো। হ্যাঁ, আপনি যদি এতই মাছের মাথা খেতে ইচ্ছে করেন, আপনার ছেলেকে বললেই তো পারতেন। আপনার ছেলে বাজার থেকে বড় বড় সব মাছের মাথা কিনে আনতো আর আমি সেগুলো রান্না করে আপনার সামনে হাজির করতাম। Mm-hmm.
আমার লক্ষী বাবাটা কি আজকে আমার সাথে লুকোচুরি খেলছে? সিয়াম, এই যে দেখো মা তোমার জন্য দুধ বানিয়ে নিয়ে এসেছে। বের না হলে কিন্তু আমি ধরে ফেলবো। সিয়াম, 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 আরে কোথায় গেল বাবা? সিয়াম কি আপনার রুমে? ওকে আমি খুঁজে পাচ্ছি না বাবা। সিয়াম কি আপনার রুমে? তাহলে আমার সিয়াম, আমার সিয়াম কোথায় গেল? ভাবলাম যে ওকে নিয়ে ছাদে আসলে ওর একটু ভালো লাগবে। ও তো ছোট মানুষ, ও বললো আর আপনি ছাদে নিয়ে এলেন। আপনি আমাদেরকে কত ভাবে যন্ত্রণা দিবেন বলেন তো বাবা। আমার ছেলের সাথে আপনার আধিক্যতা না দেখালো ছবি, ওর সাথে আপনার মিশার আর কোনো প্রয়োজন নেই। বৌমা, আমি তো তোমাদের কাছে ভালো খাবারও চাই না, টাকা পয়সাও চাই না, ভালো জামা কাপড়ও চাই না। শুধু আমার দাদু ভাই সাথে আমাকে মিশতে নিষেধ করো না। আর একটা কথা বলবেন না প্লিজ, যা কথা হয় আপনার ছেলের সাথে কথা হবে। চল ছাদে আসার শখ হয়েছে। কথাটা একটু বোঝো, তুমি মাথা ঠান্ডা করো না, আমি তো দেখছি কি করা যায়। আমার দেখা শেষ, তুমি যে কি করতে পারো সেটা আমার খুব ভালোই বোঝা হয়ে গেছে। তুমি তোমার বাবাকে নিয়ে থাকো, আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যাব। কি বলছো তুমি এসব? যেই বাড়িতে আমার কথার বিন্দুমাত্র কোনো মূল্য নেই, আমার চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই, সেখানে আমি থাকবো কেন? আর তোমাকে বলে লাভ কি? তুমি তো নিজেই একটা পরগাছা, লম্বা মানুষের নাকি বুদ্ধি হাঁটুতে থাকে, তোমার তো সেটাও নেই, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতাও নেই। যদি থাকতো তাহলে নিজের ছোট ভাই বোনদের কাছ থেকে শিখে নিতে যে কি করে বুড়ো বাবাকে নিজেদের কাছ থেকে দূরে রাখা যায়। মানে কি আশ্চর্য কথা বলছো তুমি। আচ্ছা, মানে আমি এটা কেমন করে করব? সে তো আমার বাবা। তোমার বাবা, সেটা তো আমি অস্বীকার করিনি। কি করা যায় যেহেতু তুমি নিজে বুঝতে পারছো না, তোমার আর কিছু করতেও হবে না। আমি আমার ছেলেকে নিয়ে কালকেই বাবার বাড়িতে চলে যাব। তুমি থাকো এখানে। সিনথিয়া, সিনথিয়া, দেখো তানভীর, এই বাড়িতে হয় আমি থাকবো না হলে তোমার বাবা থাকবে। তোমার বাবার প্রতি যদি তোমার দরদ এতই উতলে থাকে তাহলে থাকো না তোমার বাবাকে নিয়ে। আমি আমার ছেলেকে নিয়ে কালকে আমার বাবার বাড়িতে চলে যাব, আর এটাই ফাইনাল কথা। বাবা, 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 তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না? তোমার কারণে আমার পরিবার অশান্তি সৃষ্টি হয় কেন? প্রত্যেকদিন এসব শুনতে তো ভালো লাগে না। আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, তুমি দয়া করে আমার পরিবার অশান্তি সৃষ্টি করো না। তোমার কারণে আমার পরিবার অশান্তি সৃষ্টি হোক সেটা আমি চাই না। পরিবার, হ্যাঁ, পরিবারই তো। এই বয়সের একজন বৃদ্ধ বাবাকে কজনই বা তার পরিবারের অংশ ভাবতে পারে? আমি তোর পরিবারে কোনো অশান্তি করতে চাই না বাবা। আমি জানি
বৌমা চায় না আমি তোদের সঙ্গে থাকি। কিন্তু তুই তো জানিস তোর ছোট ভাই তার পরিবার নিয়ে খুলনায় থাকে, সেখানে যাওয়া তো দূরের কথা, একটু খোঁজও নেয় না। তোর ছোট বোন স্বামীর সংসারে কত রকম ঝামেলায় থাকে, আমি ওদের ওখানে গিয়ে আর ঝামেলা বাড়াতে চাই না। বাবা রে, এই বয়সে এসে সবাই চায় নাতি নাতনির সাথে হেসে খেলে সময় কাটাতে, আমি শুধুমাত্র সেই জন্যই তোদের সাথে থাকতে চাই, আমি আর কিচ্ছু চাই না বাবা। আমার দাদু ভাইয়ের হাসি মুখটা দেখার জন্য অন্তত তোদের কাছে আমাকে রাখবো। কখনো ঘুম থেকে সেই সকালবেলা, আজকে আমি ফাস্ট হয়ে গেছি, তোমার থেকে আগে উঠেছি ঘুম থেকে। ভালো ভালো, ওঠো ওঠো না। সিয়াম, আসি আম্মু। ওষুধটা খাওয়ার জন্য পানিটা নিছিলাম তো, জ্বরে গাড়া পুড়ে যেতেছে। আপনার এই সমস্ত অভিনয় আমার খুব ভালোই জানা আছে।
দাদু ভাই তোমাকে মাছের কাঁটা বেছে দিই না থাক মা দেখলে তোমাকে শুধু শুধু বকবে মা যখন তোমাকে বকা দেয় তখন আমার ভীষণ খারাপ লাগে দাদু ভাই আমি তো এখন ছোট তাই মাকে কিছু বলতে পারি না কিন্তু আমি যখন বড় হব তখন মা আর তোমাকে বকতে পারবে না মা বকলে কিচ্ছু হবে না দাও আমি তোমার কাঁটা বেছে দিই থেমে গেলেন কেন বাবা আপনি তো সিয়ামকে মাছের কাঁটা বেছে দিচ্ছিলেন দিন না আমি একবারও বলবো না যে আপনি নিজে খাবার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছেন আপনার একমাত্র নাতি আপনি ছাড়া ওকে সাহায্য করবার কে আছে বলেন আপনি আমাকে নিজের মেয়ে না ভাবতে পারেন আমি কিন্তু আপনাকে নিজের বাবার মতোই দেখি আমি জানি এই বয়সে আপনার কত কিছু খেতে ইচ্ছা করে আমার কাছে চাইলেই তো পারেন বাবা আমি নিজে আপনার সেবা যত্ন করতে পারলে আমার নিজেরই খুব ভালো লাগবে বাবা সত্যি বলছো বাবা আমার যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা আপনাকে এক টুকরো মাছ দেই দাও 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 আজকে আর না করবো না আজকে আমি মন ভরে খাবো আপনি খাওয়ার পর যা যা বাকি থাকবে সেটা না হয় আমরা খাবো ঠিক আছে বাবা কিছু ভাবলে ভাবছি কিন্তু ও তার মানে আমি বাড়ি ছেড়ে চলে গেলে তোমার কোনো অসুবিধা নেই তাই তো আরে কি আশ্চর্য একটু বোঝো না আসলে বাবার তো যাবার কোনো জায়গা নেই আর তাকে কোথায় যেতে বলবো এই বয়সে তার পক্ষে একা একা থাকাটাও তো অসম্ভব মানে এই বয়সে অসুখ বিসুখ হলে তাকে কে দেখবে কিছু করতে পারবে না তাই এবার যা করার আমি নিজেই করব এমন ব্যবস্থা করব যে তুমি নিজেই তাকে এখান থেকে বের করে দিতে বাধ্য হবে সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায় আরে বোকা তোকে তো দিলাম আধুনিক ঢাকায় স্বপ্নধরা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই আধুনিক ঢাকা ওখানেই স্বপ্নধরা ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা দাদু ভাইকে অনেকক্ষণ ধরে দেখছি না তো তাই ভাবলাম একটু দেখি দেখলাম ঘুমাচ্ছে আপনি তো একটু আগে আরো একবার গিয়েছিলেন হ্যাঁ তখনও তো দেখলাম ঘুমাচ্ছে আপনি কি কারণে গিয়েছেন সেটা কিন্তু আমি বের করে ফেলেছি আমার ঘর থেকে একজোড়া কানের দুল মিসিং সেটা নিশ্চয়ই এমনি এমনি মিসিং হয়ে যায় কি বলছো আমি তোমার কানে দুল এটা কি করে সম্ভব কি করে সম্ভব সেটা আপনি ভালো করে জানেন দেখুন আমার মেজাজ আরো বেশি খারাপ করবেন না প্লিজ ভালোয় ভালোয় সত্যটা স্বীকার করে ফেলুন বোমা তুমি আমাকে চোর বলছো
আমি আমার ছেলের বাসায় চুরি করব? দাঁড়ান, আপনার ছেলে এসেছে, তার সামনে সবকিছু প্রমাণ হয়ে যাবে। দেখে যাও তোমার বাবার কাণ্ডকীর্তি। কি হয়েছে? কি তোমার বাবা আমার ঘর থেকে একজোড়া কানের দুল চুরি করেছে। মানে দেখ বাবা, আমি কেন চুরি করতে যাও? হয়েছে, অনেক অভিনয় হয়েছে, আর মিথ্যা অভিনয় কোনো দরকার নেই। আপনি কেন চুরি করবেন? তাই তো শুনেন, অলরেডি আমি আপনার ঘরে বালিশের নিচ থেকে সে কানের দুল জোড়া বের করে ফেলছি। কি বলছো কি তুমি বাবা? তুমি চুরি করেছো? বাবাকে যেভাবেই হোক এখান থেকে বিদায় করার চেষ্টা করো। তার অন্য ছেলে মেয়ে আছে, তাদের কাছে পাঠানোর চেষ্টা করো। কি বলছো তুমি? মানে বাবাকে বাড়ি থেকে বের করে দিলে তো মানে লোক জানাজানি হবে, আর বিষয়টা তো খুব ভালো কিছু না, মানে পরে অন্য কোনো বিপদে পড়বো। বাবা তো এমনি এমনি এখান থেকে যাবে না, তাকে অন্য উপায় বের করতে হবে, আর সেই উপায়টা বের করতে হবে আমাদের দুজনকে মিলে একসাথে। মানে মানে বাবা, আমি তো আপনার নিজের মেয়ের মতোই, যা কিছু হয়েছে সব কিছুর দায় নিজের কাঁধে নিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ বাবা, ওই এতদিন যা হয়েছে সেটা ভুলে যাও তুমি, পুরনো কথা ভুলে যাওয়াই ভালো। কি বলছো বৌমা তোমরা এইসব? তুমি তো আমার মেয়ের মতোই, আমি কিচ্ছু মনে রাখি নাই। আর বাবা, আগে সব কিছু আমি ভুলে গেছি, তোরাও ভুলেছা। এখন আমার দাদু ভাই বড় হচ্ছে, সে মুক্ত পরিবেশে বড় হবে, হাসবে, খেলবে, আনন্দ করবে, দৌড়াবে, এটাই তো আমি চাই। এই যে দাদু ভাই চলে এসেছে, দাদু ভাই আজ আমরা খেলা দেখবো না? ক্রিকেট খেলা দেখবো না? দেখো দাদু ভাই যেন পুরোটা শেষ করে, দুজনে মিলে একসাথে খাও। বাবা
বাবা বেশি খারাপ লাগছে না কিছু হয়নি তো মানে ওষুধ ওষুধ খাবে না না কিছু হয়নি আচ্ছা বাবা আমার মনে একটা মাফলার পরলে ভালো হয় এমনি কথা আমি মাফলার পরে বাবা বাবা ঘরে চলুন চলুন তো ঘরে চলুন না না আমার কিছু হয়নি কিছু হয়নি বাবা ডাক্তারের কাছে নিয়ে যাব আচ্ছা বাবা কি रास्ता घाटे जो अवस्था ताते तो माने अन्य आरेक समय जब ओई माने आज के चलन आपनी आर आमी घुरे आसि हाँ घुरते गेले तो भालोई लागबे তবে সবাই একসাথে যেতে পারলে আরো ভালো লাগত সবাই মিলে না হয় বাবা আরেকদিন যাব সিয়ামকে তো জানি নি কি রকম দুষ্টু দেখা গেল আপনাকে ঘুরতে সময় দিল না তার থেকে বড় আজকে বাপ ছেলে একসাথে ঘুরে আসি যা আচ্ছা ঠিক আছে চলো বাবা রেডি হ্যাঁ বাবা আমি রেডি আছি বাবা তোমার দাদু ভাই ঘুরতে গেছে এই কয়েকদিন পরেই চলে আসবে যাওয়ার সময় আমার ছেলেটার উপর কোন নজর দিয়ে গেছে আমার সুস্থ ছেলেটা অসুস্থ হয়ে পড়ল এতই যদি সে ভালো হয় এভাবে বাচ্চাটার উপর অভিশাপ দিতে পারে বেড়াতে যাবার কথা কই এই স্টেশনে নিয়ে আসলি কেন বাবা তোমাকে কত করে বললাম যে তাড়াতাড়ি রেডি হতে তুমি দেরি করলে এজন্য ট্রেনটা মিস করে গেলাম ট্রেনে কেন ট্রেনে করে ঘুরতে যাব ও আচ্ছা 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 বাবা ওই তুমি এক কাজ করো তুমি এখানে একটু বসো আমি কিছু খাবার দাবার নিয়ে আসি ও তাড়াতাড়ি আসিস আমি আবার ভুল করে চশমাটা ফেলে আসছি চশমা ছাড়া তো আমি রাতে চোখেও দেখি না তাড়াতাড়ি না না ঠিক আছে আমি যাবো আর আসবো
কি ব্যাপার? আপনি এখনো বাসা থেকে যাননি? দেখো বোমা, আমাকে খেতে পড়তে দিতে হবে না। আমি শুধু আমার নাতির মুখটা দেখে দিন পার করতে চাই। আমাকে বাসা থেকে বের করে দিও। দেখো বাবা, অনেক হয়েছে আর না। তোমার জন্য আমার সংসারে ঝামেলা হোক এটা আমি চাই না। এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও বাবা, আমাকে মুক্তি দাও। সিয়াম, আমি তোর বাবা, আমি তোর জন্মদাতা পিতা। তুই আমাকে বাসা থেকে বের করে দিবি? তোর একটু মুখ কাঁপবে না? একটু কাঁপছে না বাবা, কারণ তোমার কাছ থেকে এই শিক্ষা আমি পেয়েছি। মনে পড়ে বাবা, আমার দাদুভাইকে তুমি রেললাইনে ফেলে রেখে এসেছিলে? সিয়াম বাবা, আমাকে কোনো টাকা পয়সা কি কাপড় চোপড় কিচ্ছু দিতে হবে না। আমি শুধু আমার নাতি জয়ের সাথে থাকতে চাই বাবা। বাবারে, আমার কিছু লাগবে না। আমি আমার পেনশনের সমস্ত টাকা পয়সা আমি তোকে দিয়ে দিব, তারপর আমাকে তোর বাড়ি থেকে বের করিস না বাবা। দেখো, তোমার মতো খারাপ মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই বাবা। তুমি এখনই বের হও, এখন আমার বাসা থেকে বের হও। কি হয়েছে, এমন করছো কেন? আমার বাবা কোথায়? বাবা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আরে কি করছো তুমি, যেতে হবে মানে? বাবাকে আবার কি দরকার? যে বুড়োটা বিদায় হয়েছে তাকে আবার ডেকে আনতে হবে কেন? চুপ, একদম চুপ। তোমার কথা আমি অনেক শুনেছি। আমার বাবাকে আমি অনেক বড় অন্যায় করেছি। আমার প্রায়শ্চিত্ত করতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আমার বাবাকে ফিরিয়ে দিতে হবে। স্টেশনে ফেলে যাওয়া এক বৃদ্ধকে বাসায় নিয়ে গেলেন স্টেশন মাস্টার। অসুস্থ বৃদ্ধকে নিজের বাবার মতোই দেখভাল করছেন এখন। এটা নিশ্চয়ই আমার বাবা, আমি বাবাকে আনতে যাচ্ছি। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তোমার নিজের ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, সেদিকে কোনো খেয়াল আছে? এক পাও নড়বে না এ বাড়িতে, তোমার বাবার কোনো জায়গা হবে না। এটা আমার বাড়ি, এই বাড়িতে কি থাকবে না থাকবে সেটা আমি ঠিক করবো। প্রয়োজন তোমাকে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। বসুন 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 বসুন। হ্যাঁ জি, আমি ফুয়াদ। আপনি? জি, আমি তানভীর। আমি পত্রিকায় দেখলাম যে আপনি একজন বৃদ্ধ লোককে আশ্রয় দিয়েছেন, সেই জন্যই আসলে আপনার কাছে এলাম। হ্যাঁ, স্টেশনে পড়েছিল। আমি ওখান থেকে আসার সময় হঠাৎ এক বৃদ্ধ লোকের চিৎকার শুনে আমি কাছে যাই, গিয়ে দেখি অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। আমি বাসায় নিয়ে আসি, চিকিৎসা করাই, এখন মোটামুটি সুস্থ। আপনার মতো অনেকেই এ পর্যন্ত সত্যতা জানতে এসেছে। আচ্ছা, ওনার নামটা কি, মানে যদি একটু সব কিছু খুলে বলতেন। দেখুন, এই মানুষটা খুবই অদ্ভুত। তিনি নিজের নাম পরিচয় তো বলছেই না, এমনকি তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারো কিছুই বলতে চাচ্ছেন না। আমার মনে হয় কি, উনি আসলে ওনার পরিচয় জানাতে চান না। বাবার বয়সী মানুষ, এমনিতেই ওনার উপরে অনেক বড় একটা ধকল গিয়েছে। আমি আর বারবার একই জিনিস জিজ্ঞেস করে ওনাকে কষ্ট দিতে চাইনি।
আচ্ছা আমি কি ওনার সঙ্গে একটু দেখা করতে পারি? মানে ওনার সঙ্গে আমার দেখা করাটা ভীষণ দরকার, প্লিজ আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন। উনি তো আসলে কারোর সাথেই দেখা করতে চাচ্ছেন না, তারপরে আপনি যখন এত করে বলছেন আমি একটু চেষ্টা করতে পারি। তোমার দাদু ভাই নেই বাবা, তোমার দাদু ভাই চলে গেছে, উনি পচা দাদু ভাই। আমার দাদু ভাই ভালো, তোমরা আমার দাদু ভাইকে এনে দাও, তোমরা পচা। শুধু শুধু আমার দাদু ভাইকে বোকা দিয়েছ। কি হয়েছে বাবা? হ্যাঁ খারাপ লাগছে? হ্যাঁ বাবা, বাবা সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি শান্ত হও বাবা। তোমার বাবা তোমার দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আসবে, এই কিছুক্ষণের মধ্যে নিয়ে চলে আসবে বাবা, কিচ্ছু হবে না। আমি তোমার বাবাকে বলছি তোমার দাদু ভাইকে যেন ফিরিয়ে নিয়ে আসে, ঠিক আছে বাবা? হ্যাঁ দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, এই যে আমি চলে এসেছি দাদু ভাই, আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না দাদু ভাই। সোনা দাদু, বাবা বাবা আপনি চলে এসেছেন, খুব ভালো করেছেন বাবা। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে। আমি আসলে আমার ভাইকে বাড়িতে রাখতে চেয়েছিলাম বলে রুমটা খালি করতে চেয়েছিলাম, বাবা আমাকে মাফ করে দিন। সিয়াম সিয়াম বাবা চোখগুলো চোখগুলো দেখো, তোমার দাদু ভাই এসেছে, এই যে তোমার দাদু। বাবা তানবীর সাহেব, আমি আসলে দুঃখিত, অনেক চেষ্টা করলাম, উনি আসলে কারোর সাথে দেখাই করতে চাচ্ছেন না। কিন্তু ওনার সঙ্গে তো আমার দেখা করাটা ভীষণ দরকার, মানে আমি তো এভাবে ফিরে যেতে পারবো না, আমার ওনার সঙ্গে দেখা করাটা খুব খুব দরকার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু কিন্তু কি আসলে উনি আপনাকে এখানে আসতে দেখেছেন, উনি আমাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আপনার সাথে দেখা করবেনই না। আমি ঠিক বুঝলাম না যে কী কারণে উনি এমনটা করলেন। আপনাকে তো একটি কথা বলা হয়নি, আমি ওনাকে বাবা ডেকেছি। কেননা কিছু জানেন, ওনার ছেলে যখন ওনাকে স্টেশনে ফেলে রেখে চলে যায় তখন উনি অনেকবার ভেবেছিলেন যে আত্মহত্যা করবেন, কিন্তু উনি আত্মহত্যা করলে পুলিশ ওনার ছেলের ঠিকানা বের করে ফেলবেন, ওনার ছেলের মান সম্মান নষ্ট হবে, পাড়া প্রতিবেশী ধিক্কার জানাবে, এটা ভেবেই উনি আত্মহত্যা করেননি। যে ছেলেকে উনি এতটা ভালোবাসেন, আর সেই ছেলে তার সাথে কত বড় নির্বোধের মতো কাজ করেছে দেখেছেন? একজন সন্তান হয়ে রাস্তায় পড়ে থাকা একজন বাবার মুখে এই কথাগুলো শুনে আমি কি করে তাকে ওখানে ফেলে রেখে চলে আসতাম? তাই বাবার পরিচয়ে তাকে বাড়িতে তুলে এনেছি, অন্তত পক্ষে জীবনের শেষ সময় এসে তিনি জানতে পারুক যে তার একটি সন্তান অমানুষ হলেও আর অন্য সন্তান ভালো মানুষ হয়ে পৃথিবীর বুকে বেঁচে আছে। সেই সন্তান বেঁচে থাকতে কোনো বৃদ্ধকে রেল স্টেশনে বা রাস্তায় পড়ে মারা যেতে হবে না। বৌমা, তুমি তো আমার মেয়ের মতো, তোমাদের কাছে এমন কী বা চেয়েছিলাম? শুধু চেয়েছিলাম তোমাদের সাথে থাকতে, আমার দাদুর সাথে সময় কাটাতে। এই বৃদ্ধ বয়সে এছাড়া আমার কী বা করার আছে? তাছাড়া তুমি আমার ছেলে খোকা,
তোমরাও তো একদিন বৃদ্ধ হবে। সেদিন যদি তোমার ছেলে এমন করে, সেই দিনটা যেন তোমাদের দেখতে না হয়। সবসময় দোয়াই করি। মানুষটা আমাদের সাথে কত নিবিড়ভাবে মিশে আছে, অথচ সেই মানুষটাকে কত বড় কষ্ট দিয়েছি আমরা। নিজেরা ভালো থাকার আশায় এই মানুষটাকে দূরে ঠেলে দিয়েছি। একবারও ভেবে দেখিনি তাকে ছাড়া আমরা কখনোই ভালো থাকতে পারি না। সে তো আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে, আমার সিয়ামের ভালো থাকবার জন্য, তানভীরের ভালো থাকবার জন্য। বাবাকে আবারও ফিরিয়ে আনতে হবে। এই পাপের প্রায়শ্চিত্ত না করলে কোনোদিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এতটা স্বার্থপর আমি কি করে হলাম? তানভীর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি প্লিজ বাবাকে ফিরিয়ে নিয়ে এসো। বাবাকে সাথে নিয়ে আমরা একসাথে বাঁচবো। প্লিজ যেখান থেকে পারো বাবাকে ফিরিয়ে নিয়ে এসো। প্লিজ বাবার কখনো ফিরবে না সিনথিয়া। মানে সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা।